Passaggio sulla destra. Si è inserito alle spalle del marcatore. Se ne va. Scholes. Occasione per il contropiede. Se ne va in scioltezza. हेलो एवरीवन आशा करछि सबाई भालो आछेन स्वागतम जानाच्छि पेस एरियार नतून स्किल भिडियोते जदि चैनले प्रथमबार एसे थाकेन सबस्क्राइब करार रिक्वेस्ट थाकलो अलरेडी सबस्क्राइबार होये थाकले अनेक बेशी धन्यवाद जदि आपनी आमादेर चैनलेर आगेर स्किल भिडियोगुलो ना देखे थाकेन ताहले आमादेर चैनलेर प्लेलिस्टे चले जान सेखाने अलरेडी आपनी एकटी प्लेलिस्ट पाबेन যেখানে আমরা আমাদের আগের তৈরি স্কিল রিলেটেড ভিডিওগুলো একসাথে করে রেখেছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, তো আজকে আমরা শিখব ফেক রিভার্স। ফেক রিভার্সটা খুবই গুরুত্বপূর্ণ স্কিল, এটার মাধ্যমে আপনি বেশিরভাগ সময় বল উইন করতে পারবেন, আপনার অপোনেন্টকে ধোকা দিয়ে ভেলকি দিয়ে আপনার টিমমেটের কাছে বলটাকে পাস করতে পারবেন। তার জন্য আমরা চলে যাচ্ছি এক্সট্রাস থেকে ট্রেনিংয়ে। ওকে, কেন আমরা প্র্যাকটিস ম্যাচে আসলাম, কারণ নতুন করে ম্যাচে ঢুকবো, ম্যাচ জয়েন হবে, অনেক সময়ের ব্যাপার। আমরা এখানে আপনাদেরকে দেখাতে পারবো যে স্কিলটা কিভাবে আপনি রান করবেন যখন আপনি গেম প্লেতে থাকবেন। আপনাকে সবচেয়ে বেশি হাত চালু করতে হবে ড্যাশ বাটনের উপর। ড্যাশ বাটন কোনটা দেখিয়ে দিচ্ছি, এই হলো আমাদের ড্যাশ বাটন, আর এই হলো আমাদের জয়স্টিক বাটন। রাইট সাইডে যেটা সেটা দিয়ে আমরা প্লেয়ারকে স্পিডে রান করাই, আর লেফট সাইডে যেটা সেটাকে দিয়ে আমরা প্লেয়ারকে লেফট রাইটে আপ অ্যান্ড ডাউনে মুভ করাই, তাই না? ওকে, তো এই দুইটা বাটনেরই কাজ আমাদের। প্রথমে আমরা কি করব, তখন প্রথমে আমরা প্লেয়ারটাকে রান করাবো। আমি কি করব, প্রথমে ড্যাশ বাটনে ক্লিক করব, এরপর আমার জয়স্টিক বাটনটাকে আমি যেদিকে যাচ্ছি সেদিক থেকে ডাউনে ক্লিক করব, সেদিক থেকে ডাউনে এভাবে সোয়াইপ করব। সোয়াইপ, এই যে দেখুন আমার লেফট সাইডে খেয়াল করুন, এভাবে সোয়াইপ করব। ওকে, ফার্স্টে ড্যাশ বাটনে ক্লিক করব, এরপর এই জয়স্টিক বাটনটাকে এভাবে সোয়াইপ করব। ওকে, এখন আমি একটু আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওকে, আমরা যাচ্ছি এই যে ডেম্বেলেকে দেখুন, যাচ্ছি এই যে, যাচ্ছি এই যে, যাচ্ছি এই যে, যাচ্ছি এই যে, অসাধারণ। দেখেন ডেম্বেলেকে, দেখেন ড্যাশ বাটন আর জয়স্টিক বাটনকে সোয়াইপ, ড্যাশ বাটন জয়স্টিক বাটনকে সোয়াইপ, ড্যাশ বাটন জয়স্টিক বাটনকে সোয়াইপ, যাচ্ছি যাচ্ছি ড্যাশ বাটন জয়স্টিক বাটন সোয়াইপ। ওকে, যাচ্ছি জয়স্টিক বাটন সোয়াইপ, যাচ্ছি ড্যাশ বাটন জয়স্টিক বাটন সোয়াইপ, যাচ্ছি ড্যাশ বাটন জয়স্টিক বাটন সোয়াইপ। ওকে, ক্লিয়ার আপনাদের কাছে? ড্যাশ বাটন এবং জয়স্টিক বাটন ডাউন দিকে নিচের দিকে সোয়াইপ, দেখুন ড্যাশ বাটন জয়স্টিক বাটন সোয়াইপ, ড্যাশ বাটন জয়স্টিক বাটন সোয়াইপ, ঠিক আছে। সো এভাবে আপনারা স্কিলটাকে রান করবেন। আমি যতবার দেখিয়েছি আশা করি আপনারা বুঝে গেছেন ইতিমধ্যে। ফার্স্টে ড্যাশ বাটন প্রেস, এরপর জয়স্টিক বাটনটাকে আমি ডাউনে প্রেস করব, তাহলে আমার প্লেয়ার এই স্কিলটা রান করবে। আশা করছি ফেক রিভার্স স্কিলটা আপনাদের কাছে ক্লিয়ার। দেখা হচ্ছে পরবর্তী স্কিল টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।